18টি পরিবারের ছট পুজোর জন্য গ্রামে পুকুর কাটলেন পঞ্চায়েত। নদীঘাটে ছট পুজো করতে গিয়ে পাছে করোনায় আক্রান্ত হতে পারেন গ্রামবাসীরা, তাই গ্রামে পুকুর ঘুরে ফেললেন পঞ্চায়েত। জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে গোমস্তপাড়া এলাকায় 18টি পরিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন নদীঘাটে গিয়ে দীর্ঘদিন ধরে ছট পুজো করে আসছে, কিন্তু এবছর করোনা আক্রান্ত হওয়ায় কিভাবে তারা পুজো করবেন তা নিয়ে সমস্যায় পড়েন তারা। সমাধান পথ খুঁজে এলাকায় পঞ্চায়েতের দ্বারস্থ হয় পরিবারগুলি। এরপর স্থানীয় পঞ্চায়েত এলাকার এক সহৃদয় ব্যক্তির সাথে কথা বলেন। পুজো হয়ে গেলে আবার পুকুর বুঝিয়ে দেবার আশ্বাস দিলে তিনি রাজি হয়ে যান। এরপর আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়া শুরু হয় ঘাট তৈরির জন্য। পঞ্চায়েতের এই উদ্যোগে দুশ্চিন্তা মুক্ত হয় পরিবারগুলি। ঘটনায় স্থানীয় পঞ্চায়েত রাজেশ মণ্ডল বলে, আমার এখানে 18টি পরিবার শহরের বিভিন্ন নদীঘাটে গিয়ে ছট পুজো করত, কিন্তু এবছর করোনা আক্রান্তের ভয়ে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি স্থানীয় এক বাসিন্দার সাথে কথা বলে তার জমিতে পুকুর খোঁড়ার ব্যবস্থা করলাম। তাই 18টি পরিবার সামাজিক দূরত্ব বজায় রেখে এবার পাড়াতেই পুজো করবে, তাই পাড়ার লোক পাড়ায় থাকলে সংক্রমণের সম্ভাবনা কম, তাই পুকুর খোঁড়ার ব্যবস্থা করলাম বলেই জানান তিনি। গ্রামবাসীরা রিয়া ঘোষ দেব বলেন, বাইরে গেলে আক্রমণ বাড়তে পারে, তাই আমাদের পঞ্চায়েত পাড়াতেই পুকুর খুঁড়ে দিলেন, এতে আমরা খুব খুশি, আমরা এবার পাড়াতেই ছট পুজো করব বলে জানান তিনি। জলপাইগুড়ি থেকে প্রতুদাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। রিয়া ঘোষ দেব, জায়গাটার নাম? জায়গাটার নাম গোমস্তপাড়া। কি বলবেন, এই যে একটা নতুন করে ঘাট তৈরি করে পুজো হচ্ছে আপনার এলাকায়? তো প্রথমেই বলতে চাই যে মানে করোনা পরিস্থিতি চারিদিকে, তো সেক্ষেত্রে বাইরে গেলে তো মানে সংক্রমণটা বাড়তে পারতো, তো বাড়ার মধ্যেই এত সুন্দর একটা ঘাট তৈরি করছেন আমাদের পঞ্চায়েত শ্রী রাজেশ মণ্ডল, ঠিক আছে? তো আমরা তাকে রাজাদা বলেই চিনি, তো মানে ভীষণ ভালো লাগছে, তো আমরা পাড়ার মধ্যেই সবাই মিলে পাড়ার লোকই আনন্দ করতে পারবো। মানে আমরা ভেবেছিলাম যে এইবার ছট পূজা হয়তো সেরকম ভাবে আনন্দ করতে পারবো না, কিন্তু যেহেতু পাড়াতেই এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি, সোশ্যাল ডিসটেন্সিং মেনে, হ্যাঁ সবকিছুই আমরা মানে স্বাস্থ্যবিধি বজায় রাখবো, স্বাস্থ্যবিধি, তারপরে এখানে সবকিছুই মানে মাস্ক স্যানিটাইজার সবকিছুই ইসে করা হবে, তো পাড়ার মধ্যে এত সুন্দর একটা ব্যাপার হয়ে মানে ভীষণ ভালো লাগছে সবারই। থ্যাংক ইউ। বলেন কোথায়? অ্যাকচুয়ালি আমি গোমস্তপাড়া মেম্বার, তো গোমস্তপাড়াতে প্রায় 18টি পরিবার ছট পূজার সঙ্গে জড়িত, ছট পূজা করে বিভিন্ন ঘাটে, কিং সাহেবের ঘাটে, তিস্তায়, বিভিন্ন জায়গায় করে, আমি নিজেও পুরনো মসজিদে করি। তো এবছরের যা পরিস্থিতি, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা পাড়াতেই একটা মাঠের মধ্যে জেসিবি দিয়ে পুকুর করে 18টি পরিবার আমরা এক জায়গায় করবো, তাতে কি হচ্ছে যে পাড়ার লোক পাড়ার মধ্যেই থাকছে, আমাদের নিজেদের মধ্যেই এখানে যেটুক মেনটেন করা সেটুকু মেনটেন করতে পারবো, বাইরে গেলে ওখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না, তাতে সমস্যা বাড়তে পারে, সেই সিচুয়েশন এড়াতেই আমরা পাড়ায় এবার ব্যবস্থা করেছি। আমার পরিচয় রাজেশ মণ্ডল, অরবিন্দ সদস্য। এটা কোন এলাকা? এটা গোমস্তপাড়া।